হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির উপরে একটা ছোট্ট ক্লাস করব। এই যে নোটটা, ইন্ডিয়ান ইকোনমি ওয়ান লাইনার, এই নোটটা তোমাদের ভেরি ভেরি হেল্পফুল হবে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ। সো আমরা দেখে নেই এই নোটটার মধ্যে কী কী আছে। ফার্স্ট অফ অল দেখো, এই যে নোটটা, এই নোটটা তোমরা যে কোনো এক্সাম দিচ্ছ, ধরো তোমরা WBCS দিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গল PSC-র আন্ডারে যে কোনো এক্সাম, সেখানে তোমাদের এই নোটটা খুবই হেল্পফুল হবে। আর একটা কথা হচ্ছে, দেখো ইকোনমি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে হচ্ছে টু দ্য পয়েন্ট পড়তে হয়। এই নোটটা তোমাদের কুইক রিভিশন করতে কাজে লাগবে। ধরো টু দ্য পয়েন্ট রয়েছে নোটটার মধ্যে। এবারে দেখে নেই যে আর কী কী জিনিস আমাদের এই নোটটার মধ্যে আছে বা তোমাদের কীভাবে এই নোটটা সাহায্য করতে পারে। প্রথম কথা হচ্ছে, তোমরা যারা এখনো আমার এই সোমনাথ স্যার নোট এই জায়গাটা যদি তোমরা না গেছো বা এই জায়গাটা যদি না ভিজিট করে থাকো বা তোমরা এখনো দেখো নি যে কী কী নোট এখানে রয়েছে, দেখো কমপ্লিট স্টাডি মেটেরিয়াল ফর WBCS বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা এখানে তোমরা নোটগুলো পেয়ে যাবে। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করোনি, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো নোটের ভূমিকা হচ্ছে এটাই যে দেখো বই তো অনেক আছে এবং একটা বই থেকে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় না, এবং যদি আমরা যদি চার পাঁচটা বই যদি বা কম্পিটিটিভ এক্সামের নেচারটাকে বোঝো, কম্পিটিটিভ এক্সাম কিন্তু আলাদা, একাডেমিক এক্সাম আলাদা আর কম্পিটিটিভ এক্সাম আলাদা। এবার কম্পিটিটিভ এক্সামে তোমাকে টু দ্য পয়েন্ট পড়তে হবে এবং যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো পড়তে হবে। এবারে দেখো আমার এখানে যতগুলো টাইপিং নোট আছে, দেখো এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মেডাইভেল হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো সমস্ত কালারফুল টাইপিং নোট। ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি কিন্তু ওয়ান লাইনার। এগুলো আগের নোটগুলো প্রত্যেকটা ডেসক্রিপটিভ, এটা হচ্ছে এক কথায় জাস্ট কুইক রিভিশনের জন্য তোমাদের হেল্পফুল হবে। বায়োলজি ওয়ান লাইনার, কেমিস্ট্রি ওয়ান লাইনার, ফিজিক্স ওয়ান লাইনার, আর এই দিকের নোটগুলো হচ্ছে হ্যান্ড রিটেন নোট। তো চলো দেখে নেই ইকোনমি নোটটাতে কী কী আছে। দেখো প্রথমেই ইন্ট্রোডাকশন পার্ট, এখান থেকে কিন্তু এক থেকে দু নাম্বার পেয়ে যাবে। যেরকম এটা হচ্ছে কমন প্রশ্ন, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়, জনক কাকে বলা হয়, তোমরা সবাই জানো যে অ্যাডাম স্মিথকে বলা হয়। ওয়েলথ অফ নেশন কার বই, এই প্রশ্নটা বিগত বছর বারবার এসছে, অ্যাডাম স্মিথের বই। স্টাডি অফ ওয়েলথ মানে কি, স্টাডি অফ ওয়েলথ মানে হচ্ছে এথনোলজি। এরকম ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স মানে হচ্ছে অ্যালফ্রেড মার্শাল। ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স, জন কাইনেসকে বলা হচ্ছে। তো এইগুলো কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন পার্টে যেগুলো ছোট ছোট প্রশ্ন সেগুলো তোমরা পেয়ে যাবে। ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, দাদা ভাই নরোজি। ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স, এই প্রশ্নটা বিগত বছর বারবার এসছে, প্রশান্ত চন্দ্র মহলানবিসকে বলা হচ্ছে। এবং প্রশান্ত চন্দ্র মহলানবিস সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানের মডেলটা দিয়েছিলেন, মাথায় রাখবে। এই যে ন্যাশনাল ইনকাম কমিটি কবে বসানো হয়েছিল, 1949, যেখানে চেয়ারম্যান ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিস। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কে প্রতিষ্ঠা করেছিলেন, প্রশান্ত চন্দ্র মহলানবিস। এবং এটা কোথায় রয়েছে, নিউ দিল্লিতে রয়েছে, 1951 এস্টাবলিশড হলো। এবং স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমরা কবে পালন করি, স্ট্যাটিস্টিক্যাল ডে হচ্ছে June 29। এইটা তো হাজার বার যে কোনো কম্পিটিটিভ, দেখো এরকম করে গোটা নোটটা সাজানো রয়েছে যেখানে তোমাদের একবার শুধু পড়বে তাহলে পরীক্ষার আগে রিভিশন হয়ে যাবে। যেরকম হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিসের যেদিনকে বার্থডে সেদিনকে আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ডে পালন করি। এখানে কিছু থিওরি রয়েছে যেগুলো পরীক্ষায় আছে, যেরকম হচ্ছে ড্রেন থিওরি কে দিয়েছেন, দাদাভাই নরোজি। ওনার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, দাদাভাই নরোজি। এবং ন্যাশনাল ইনকাম প্রথমবার কে এস্টিমেট করেছিলেন, তোমরা সবাই জানো দাদাভাই নরোজি। এবং ন্যাশনাল ইনকাম সবার প্রথম সায়েন্টিফিক ওয়েতে কে মেজার করার চেষ্টা করেছিলেন, ওনার নাম হচ্ছে VKRV রাও, 1931। এবার টাইপস অফ ইকোনমি, ডিফারেন্ট টাইপস অফ ইকোনমি রয়েছে, ক্যাপিটালিস্টিক ইকোনমি মানেটা কি, নেক্সট হচ্ছে এখানে দেখো সোশ্যালিস্টিক ইকোনমি মানে কি, এক কথায় সমস্ত জিনিস কিন্তু তোমাদের সামনে রয়েছে। মিক্সড ইকোনমি মানেটা কি, তো এইরকম নোট কিন্তু তোমাদের হেল্প করবে, তোমাদের বুঝতে সাহায্য করবে। এইখানে দেখো রয়েছে থ্রি সেক্টর অফ দ্য ইকোনমি, আমাদের তিনটে সেক্টর আছে। প্রধান সেক্টর হচ্ছে প্রাইমারি সেক্টর, প্রাইমারি সেক্টরে এক্সাম্পল হাজার বার পরীক্ষাতে এসছে, যেরকম হচ্ছে এগ্রিকালচার। সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, যেখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস চলছে। টারশিয়ারি মানে হচ্ছে সার্ভিস সেক্টর। এবারে এইখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে, এই জায়গাটাতে সুন্দর করে দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস। নেক্সট হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে লঞ্চ করেছিলেন তোমরা সবাই জানো। এখানে ছোট ছোট প্রশ্ন আসে, অমর্ত সেন এবং মেহবুব উল হক, পাকিস্তানের ইকোনমিক্স, এখানে প্রশ্ন আসে হিউম্যান ডেভেলপ
ডেভেলপমেন্ট ইন্ডেক্স কবে লঞ্চ হলো, 1990-তে লঞ্চ হলো। এছাড়া হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী যা যা জিনিস রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবারে ডিফারেন্ট টাইপ অফ দ্য ট্যাক্সেস এখানে কথা বলা রয়েছে এবং কিছু কমিটি রিলেটেড রয়েছে। এই জায়গাটা দেখো কিছু বুক অ্যান্ড অথার রয়েছে, যেরকম হচ্ছে ইকোনমিক্সের কিছু বই, যেরকম হচ্ছে ওয়েলথ অফ দ্য নেশন অ্যাডাম স্মিথ, দাস ক্যাপিটাল হচ্ছে কার্ল মার্ক্সের, পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল দাদাভাই নরোজি, পোভার্টি অ্যান্ড ফেমিন অমর্ত সেনের বই, যে কোনো একটা বই কিন্তু পরীক্ষায় আসে। তো আর্গুমেন্টিভ ইন্ডিয়ান তোমরা যদি যে কোনো কম্পিটিটিভ এক্সাম খেয়াল করে থাকো এই বইটি বারবার আসে, বিয়ন্ড দ্য ক্রাইসিস এই বইটাও আসে। তো এগুলো মাথায় রাখবে। হিউম্যান রাইট অ্যান্ড এশিয়ান ভ্যালু এটা হচ্ছে অমর্ত সেনের, এশিয়ান ড্রামা গুন্নার মিডরেল। আচ্ছা এই গুন্নার মিডরেল কে বলো তো? গুন্নার মিডরেল হচ্ছে তোমরা সবাই জানো যে রোলিং প্ল্যানের কনসেপ্টটা দিয়েছিলেন, রোলিং প্ল্যান এই সুন্দর করে নোটসের মধ্যে দেওয়া রয়েছে, এটাও কিন্তু আসে গুন্নার মিডরেলের নামটা। তো জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য মানি জে এম কাইনেসের বই, তো এইগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রিন্সিপাল অফ দ্য পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড দ্য ট্যাক্সেশন ডেভিড রিকার্ডোর বই। আচ্ছা এবারে ট্যাক্সের কী কী ধরনের ট্যাক্সেস আছে, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্স রিফর্ম হচ্ছে যেসব কমিটিরা রয়েছে এখানে সেগুলো দেওয়া রয়েছে, ব্যাঙ্কিং সেক্টর রিফর্ম হচ্ছে মালহোত্রা কমিটি, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স নরসীমা কমিটি, তো এইগুলো প্রত্যেকটা এখানে মেনশন করা রয়েছে। এবার ডাইরেক্ট ট্যাক্সের ব্যাপারে এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, এরপরে ইনডাইরেক্ট ট্যাক্সের ব্যাপারে এবং ট্যাক্স যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে এগুলো কোথা থেকে হচ্ছে সেইগুলো এখানে দেওয়া রয়েছে, স্টেট গভর্নমেন্ট যে ট্যাক্সগুলো নিচ্ছে যেরকম হচ্ছে ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, এগুলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রোড ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, মোটর ভেহিকেল, এগ্রিকালচার ট্যাক্স, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিন্তু এখন আর নেই, তবুও এখান থেকে প্রশ্ন আসে। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স সবার প্রথম হচ্ছে ফ্রান্সে হয়েছিল 1959-এ, তারপরে হচ্ছে কোনো ফার্স্ট এশিয়ান কান্ট্রি যেখানে সাউথ কোরিয়াতে হয়েছে, ইন্ডিয়াতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কবে হয়েছিল, এইগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করবেই। দেখো ওয়ান লাইনার কুইক রিভিশনের জন্য এইগুলো। তারপর হচ্ছে স্টক এক্সচেঞ্জ থেকে প্রশ্ন আসবেই আসবে, ভারতবর্ষের মধ্যে বা এশিয়ার মধ্যে ওল্ডেস্ট হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ হচ্ছে, এগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো হচ্ছে পরীক্ষায় আসবেই। এই জায়গাটাতে তোমরা ওয়ান লাইনার ফর্মে আছে, নিজেরা দেখে নিতে পারছ। বাকি দেখো নিউ ইয়র্কের কী বলা হচ্ছে, ইন্ডিয়ার সেন্সেক্স, নিফটি এই ধরনের, বোম্বে স্টক এক্সচেঞ্জের ব্যাপারে কিছু এখানে ইনফরমেশন যে কবে এস্টাবলিশড হলো 1875-এ। নেক্সট হচ্ছে কোথায় রয়েছে, দালাল স্ট্রিট মুম্বাইতে রয়েছে, এরকম ছোটো ছোটো জিনিস যেরকম সেন্সেক্স এই যে নামটায়, নামটাকে অ্যাপ্রুভ করেছিল দীপক মহানি, এরকম ধরনের জিনিস রয়েছে। নেক্সট হচ্ছে দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কবে হয়েছিল, 1992-তে, লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ হচ্ছে এটাই, হেডকোয়ার্টার মুম্বাই, এরকমভাবে গোটা জিনিসটা এখানে দেখা রয়েছে। নেক্সট হচ্ছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা প্রচুর বার পরীক্ষায় আসে। এবার সেবি কী করছে, রেগুলেটরি ফর দ্য সিকিউরিটি মার্কেট 1988-এ এস্টাবলিশড হলো, এরপরে হেডকোয়ার্টার কোথায়, যেটা হচ্ছে মুম্বাইতে, ফার্স্ট চেয়ারম্যান হচ্ছে এস এ ডেভ। নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স এর ব্যাপারে কিছু তোমাদের নলেজ রাখতে হবে, এবার ইন্স্যুরেন্সের উপরে এদিকে পুরো নলেজ দেওয়া রয়েছে এখানে। নেক্সট চলে এসে হচ্ছে এলআইসি, এলআইসি কবে হয়েছিল 1956-এ, হেডকোয়ার্টার কোথায়, মুম্বাইতে, কোন কোন কমিটি এখানে যুক্ত ছিল, তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে। ব্যাঙ্কিং সেক্টর থেকে এক থেকে দু নম্বর পাবেই, প্রথম ব্যাংক ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। নেক্সট হচ্ছে ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে আমাদের এলাহাবাদ ব্যাঙ্ক। ন্যাশনালাইজেশন অফ দ্য ব্যাঙ্ক যেখানে হচ্ছে ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় হলো জুলাই 1969-এ, কতগুলো ব্যাঙ্ক হলো, 14টা ব্যাঙ্ক হয়েছিল। সেকেন্ড ন্যাশনালাইজেশন কবে করা হলো, যেটা হচ্ছে April 15, 1980-তে, তখন কতগুলো হয়েছিল, 6টা ব্যাঙ্ক, তখন প্রাইম মিনিস্টার কে, ইন্দিরা গান্ধী। এরকম করে কিন্তু দেখো প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে, তো এইগুলো মাথায় রাখবে। এখানে ওয়ান লাইনার ফর্মে দেওয়া রয়েছে, সব জিনিস বলা সম্ভব নয়। এরপরে হচ্ছে রিজার্ভ ব্যাংকের ব্যাপারে তোমরা ইনফরমেশন নেবে, রিজার্ভ ব্যাংকের যে অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট যেটা বলা হচ্ছে, সেটা লঞ্চ করলো 1934-এ, রিজার্ভ ব্যাংক স্ট্যাবলিশড হয়েছিল 1 এপ্রিল 1935-এ, তখন কলকাতাতে স্ট্যাবলিশড হলো, এরপরে মুম্বাইতে শিফট করলো, মুম্বাইতে 1937-এ, এরপরে হিল্টন ইয়ং কমিশনের রেকমেন্ডেশনে হয়েছিল 1926-এ, হিল্টন ইয়ং কমিশনকে রয়্যাল কমিশন বলা হয়, মাথায় রাখবে। দ্য ব্যাংকার্স ব্যাংক, তোমরা সবাই জানো যে সমস্ত ব্যাংককে কন্ট্রোল করছে আরবিআই, অ্যাপেক্স মানে হেড ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক মানে হচ্ছে আরবিআই,
তো নেক্সট হচ্ছে এরপরে ব্যাংকিং অম্বার্সমেন্ট যে স্কিম সেটা আরবিআই কন্ট্রোল করেছিল চালু করেছিল। এরপরে হচ্ছে দেখো আরবিআই ন্যাশনালাইজড কবে করা হলো, January 1, 1949। এবার এমব্লেমে কি আছে, যেটা হচ্ছে যে তোমরা লোগোটা দেখেছো সেখানে হচ্ছে বাঘের ছবি থাকে, এটি বাঘের ছবি আর একটা খেজুর গাছের। এবার হচ্ছে যে ফার্স্ট গভর্নর কে, অসবর্ন স্মিথ ছিলেন। এবারে ফার্স্ট ভারতীয় গভর্নর কে, সিডি দেশমুখজি। তো এখানে দেখো সেকেন্ড গভর্নরের নাম কি, তো এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যিনি আরবিআই গভর্নর হয়েছিলেন মনমোহন সিং। জাস্ট শুধু নোটটাকে তোমরা পড়ো, নোটটা পড়লেই তোমরা কিন্তু সমস্ত জিনিস কিন্তু তোমাদের মাথায় চলে আসবে। রেপো রেট মানে কি, রিভার্স রেপো রেট মানে কি, ব্যাংক রেট মানে কি, ঠিক আছে। এরপরে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেখো প্রথমে এই প্রশ্নটাই আসে যে ফার্স্ট ব্যাংক যেটা পুরোপুরি ভারতীয়দের দ্বারা হয়েছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লালা লাজপত রায়, লাহোরে হলো এবং 1984 হলো। এবং এখানে বিগত বছর যদি দেখেছি তাহলে হেডকোয়ার্টারের উপরেও প্রশ্ন এসছে। এবার নিউ ইন্ডিয়া মার্চ করলো হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে হচ্ছে 1993। এরপরে হচ্ছে এসবিআই, এসবিআইয়ের ব্যাপারে পুরো ডিটেলস এখানে রয়েছে যে লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক, হেডকোয়ার্টার মুম্বাইতে, আগে ইম্পেরিয়াল ব্যাংক ছিল। ইম্পেরিয়াল যে ব্যাংক এই নামটাকে সাজেস্ট করেছিলেন, এই নামটা হচ্ছে জন কাইনেস সাজেস্ট করেছিলেন। এবার ইম্পেরিয়াল ব্যাংক অ্যাক্ট যেটা, সেটা 1920 এসেছিল এবং ব্যাংকটা এস্টাবলিশড হলো 1921। ইম্পেরিয়াল ব্যাংক পরে গিয়ে এসবিআই হয়েছিল, এসবিআই তৈরি হলো হচ্ছে July 1, 1955 এবং ন্যাশনালাইজ করলো 1955-এ। এবারে দেখো ছোট ছোট প্রশ্ন এসবিআই এর দিক থেকে, যেরকম হচ্ছে ফ্লোটিং এটিএম এসবিআই লঞ্চ করলো, ফার্স্ট ব্যাংক টু ওপেন দ্য ব্রাঞ্চ ইসরায়েলের এসবিআই। তো এইগুলো বেসিক জিনিস যেগুলো একটু মাথায় রাখবে এখানে সমস্ত। ফার্স্ট মহিলা চেয়ারপারসন এসবিআই, তোমরা সবাই জানো অরুন্ধতী ভট্টাচার্য ছিলেন। তো এখানে সমস্ত জিনিস এখানে দেওয়া রয়েছে এবং অ্যাসোসিয়েটেড ব্যাঙ্কগুলোর নামগুলো দেওয়া রয়েছে। ট্যাগ লাইন কি, তোমরা সবাই জানো যে এসবিআই ট্যাগ লাইন থেকে একটা দুটো, দ্য ব্যাঙ্ক অফ এ কমন ব্যাঙ্ক, পিওর ব্যাঙ্ক, নাথিং এলস, উইথ ইউ অলওয়েজ, এরকম ছোটো ছোটো প্রশ্ন আসে। নাবার্ড থেকে তো প্রশ্ন আসবেই আসবে, নাবার্ড কবে হয়েছিল, 12 জুলাই 1982, হেডকোয়ার্টার মুম্বাইতে, শিবরামন কমিটি। আমি ডেফিনেটলি লিখে দিচ্ছি 100% এই জায়গা, এইটুকুনি যে পড়লে এখান থেকে এক নাম্বার থাকবে। নাবার্ড ব্যাঙ্ক হচ্ছে এগ্রিকালচার ব্যাঙ্কের হেড। প্রথম কথা, নাবার্ডের ফুল ফর্মটাই কিন্তু একটা কোশ্চেন, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এবার ভারতীয় মহিলা ব্যাংক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম মহিলা ব্যাংক যেটা খুললো সেটা হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, যেটা November 19, 2013 খুললো, সেই সময় মনমোহন সিং এন্ড সোনিয়া গান্ধীজি ছিলেন, ঠিক আছে। তো এইগুলো বেশি, এবং প্রথম চেয়ারপারসনের নাম কি, উষা আন্তা সুব্রামানিয়াম। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ভারতীয় মহিলা ব্যাংক এসবিআইয়ের সঙ্গে মার্চ করলো হচ্ছে March 13, 2017-তে, এখানে প্রত্যেকটা ডিটেলস রয়েছে। এরপরে হচ্ছে রিজনাল রুরাল ব্যাংক, ভেরি ইম্পর্টেন্ট, RRB। সবার প্রথম হচ্ছে October 2, 1975 খুললো এবং কোন কমিটির আন্ডারে, দেখো নরসীমা কমিটির আন্ডারে, এবং কোথায় খুলেছিল, উত্তরপ্রদেশে খুলেছিল। পরে এটাকে বলা হলো গ্রামীণ ব্যাংক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, একটা জিনিস কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। নেক্সট চলে এসো তোমরা ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ দ্য ইন্ডিয়া, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ICICI ব্যাংক, লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক, ওকে। এবং এখানে প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে। বন্ধন ব্যাংক, বন্ধন ব্যাংক যেটা হচ্ছে কলকাতাতে খুললো, প্রথম যিনি খুলেছিলেন ফাউন্ডার হচ্ছে চন্দ্রশেখর ঘোষ। এবং মাইক্রো ফিনান্স 2001 হলো, বন্ধন ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লাইসেন্স পেলো হচ্ছে 2014 পেলো। এবং অফিসিয়ালি ইনগ্রেটেড কবে করা হলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। পেমেন্ট ব্যাংকের উপরে এখানে প্রশ্ন আসে, এবং কোন কমিটি পেমেন্ট ব্যাংকের সঙ্গে ছিল এটাই প্রশ্নটা জিজ্ঞাসা করে নচিকেতা নর কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। মুদ্রা ব্যাংক, মুদ্রা ব্যাংকের প্রথম হচ্ছে মুদ্রার ফুল ফর্মটা একটু মাথায় রাখবে, এক্সকিউজ মি। আপাতত দেখতে পাচ্ছ যে এই যে ওয়ান লাইনার নোট, এগুলো এক্সাম ওরিয়েন্টেড ভাবেই বানানো হয়েছে, যাতে এক্সামে যেরকম প্রশ্ন আসে সেগুলো শুধু পরীক্ষার আগে একবার রিভিশন করে যাও। এইগুলোই প্রশ্ন আসে যে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইনারি এজেন্সি ব্যাংক কবে খুললো, এবার কার ইনিশিয়েটিভে খুলেছিল, ব্যাংকটা কবে প্রতিষ্ঠা হলো, April 8, 2015 প্রতিষ্ঠা হয়েছিল, এই ধরনের, হেডকোয়ার্টার কোথায়, এইগুলোই কিন্তু জিজ্ঞেস করবে। এরপরে হচ্ছে ফরেন ব্যাংক, এবারে কোন ব্যাংক কবে এস্টাবলিশড হয়েছে, এগুলো কিন্তু জিজ্ঞেস করে, ওকে। নেক্সট, এরপরে হচ্ছে লোন গিভেন বাই দ্য মুদ্রা ব্যাংক, কিছু লোন যেরকম হচ্ছে শিশু লোনটা আবার কত কত টাকার হয়, কিশোর লোন, তরুণ লোন। এবার ব্যাংকিং ফ্যাক্ট কিছু আছে এখানে,
এখানে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে, আমি কিন্তু সব এখানে ডিটেলসে বলতে পারবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো হচ্ছে সেই ডেসক্রিপটিভ ক্লাসগুলো করো। এখানে কিছু ওয়ান লাইনার রয়েছে ব্যাংকিং রিলেটেড কোড, যেরকম হচ্ছে সিবিএস কোর ব্যাংকিং সলিউশন, সিভিল ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড, নেক্সট হচ্ছে দেখো ইএমআই ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট এফডিআই, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি আইএফসি, আইএফসি কোড কত নাম্বারের হয়, বা এমআইসিআর, এটা তো হাজার বার ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করেছে। নেক্সট হচ্ছে এনইএফটি, প্যান নাম্বার, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, তো এগুলো পড়ো ব্যাস, আর শুধু মাইন্ডে নাও, এগুলোকে রিভিশন করো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। নেক্সট এরপরে দেখো ব্যাংকিং নেম অ্যান্ড দ্য স্লোগান, এখানে প্রত্যেকটা ব্যাংকের নাম আর তার স্লোগান দেওয়া রয়েছে। আমি এখানে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি না, আমি বলছি না, শুধু তোমরা নোটটাকে নিয়ে নিজেদের মতন প্রিপারেশন করো। এখানে একটা প্রশ্ন আছে যে কতগুলো ভাষা ইন্ডিয়ান কারেন্সির উপরে থাকে, কি কি ভাষা অন্তত তোমার জানা উচিত, যা 17টা ভাষা, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কাশ্মীরি, কনকনি, মালায়াম, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি। নেক্সট হচ্ছে দেখো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এবারে দ্য পিকচার অফ দ্য গান্ধীজি ওয়াজ ডেপিক্টেড, কবে থেকে ছাপানো হলো, ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম 1969। এবারে হাজার টাকার কয়েন কেন বার করা হয়েছিল, কিসের, কার বার্থডে জন্য, বা বীরেন্দ্র টেম্পল যেটা তামিলনাড়ু, 150 টাকার কয়েন কেন, এগুলো দেখো খুব রেয়ার কোশ্চেন, কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে, এগুলো তোমরা পেয়ে গেলে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি সিম্বল, তোমরা সবাই জানো যে উদয় কুমার উনি ডিজাইন করেছিলেন, এবং এখানে প্রত্যেকটা জিনিস দেখো এখানে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট এরপরে চলে এসো কয়েন, স্টাডি অফ দ্য কয়েন মানে হচ্ছে নিম্নেস্টিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম গোল্ড কয়েন কুষাণ বংশ চালু করলো, রূপাইয়া শেরশাহ চালু করলেন, দেখো এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলোই পরীক্ষায় কিন্তু আসে। এবং আমাদের যে কয়েন যে মিন্ট করা হয় সেটা নয়ডাতে 1988 বসানো হলো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। এরপরে চলে এসো হচ্ছে সার্টিফিকেশন সার্টিফিকেট, যেগুলো হচ্ছে যে যেরকম হচ্ছে হলমার্ক, এক মার্ক এগ্রিকালচার প্রোডাক্টের জন্য দেওয়া হয়, রাগ মার্ক হচ্ছে যেটা হচ্ছে যে চাইল্ড লেবার ছাড়াই বানানো হয়েছে। এবারে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা হচ্ছে আইএসওর ফুল ফর্ম। এরপরে হচ্ছে এইখানে কিছু প্রশ্ন আসবে, যেরকম হচ্ছে ইন্ডাস্ট্রির উপরে 100%, এগুলো ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি জামশেদজি টাটা বলা হচ্ছে। এবারে হচ্ছে যিনি আফটার ইন্ডিপেন্ডেন্স শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি নিয়ে এসেছিলেন সেটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে এসো হচ্ছে এরপরে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বাকিগুলো তো আমি বললাম না, এখানে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কটন হচ্ছে সবথেকে পুরনো, এবং এটা 1818 হলো ফোর্ট গ্লোস্টার কলকাতাতে, লার্জেস্ট প্রডিউসার অফ দ্য কটন হচ্ছে চায়না, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, লার্জেস্ট প্রডিউসার হবে গুজরাট, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, এবং স্টেট হ্যাভিং দ্য নাম্বার অফ দ্য কটন মিলস, মহারাষ্ট্র রয়েছে কটন মিল, ফোর্ট গ্লোস্টার অলরেডি বললাম, ঠিক আছে, তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে জুটে চলে এসো, লার্জেস্ট প্রডিউসার অফ দ্য জুট হচ্ছে ইন্ডিয়া, গোল্ডেন ফাইবার বলা হচ্ছে, এবং কবে বসানো হলো, আহমেদাবাদকে কি বলা হচ্ছে, তো প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে। উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা কানপুর 1876 হয়েছিল। নেক্সট হচ্ছে সিল্ক ইন্ডাস্ট্রি, সিল্কের পরে হচ্ছে কিছু বিখ্যাত পোর্টগুলো তোমাদের পড়তে হবে। পেপার ইন্ডাস্ট্রি শ্রীরামপুরে প্রথম হলো, লার্জেস্ট প্রডিউসার অফ দ্য পেপার মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হিন্দুস্তান পেপার কর্পোরেশন যেটা বানানো হলো মার্চের 29। লার্জেস্ট পেপার মিল কোথায় রয়েছে, নিউজ প্রিন্ট ফ্যাক্টরি নেপানগর মধ্যপ্রদেশ। অয়েল রিফাইনারি উপরে প্রশ্ন আসবে, সবথেকে ওল্ডেস্ট হচ্ছে ডিগবয়, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবথেকে ওল্ডেস্ট তোমরা জানো। নেক্সট হচ্ছে পাবলিক সেক্টর, যেটা অয়েল রিফাইনারি সেটা গুজরাটে আছে, গুয়াহাটিতে আছে, গুজরাটে হচ্ছে কোয়ালি রয়েছে, অঙ্কলেশ্বর রয়েছে, ওকে ভেরি ইম্পর্টেন্ট, এগুলো গুজরাটে রয়েছে। নেক্সট চলে এসো হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস দেখো, লার্জেস্ট অয়েল রিফাইনারি জামনগর, এইগুলোই পরীক্ষায় প্রশ্ন আসে। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি সব বলা সম্ভব নয়, এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে, জাস্ট শুধু পরীক্ষার আগে রিভিশন করবে এবং চলে যাবে। এরপরে প্ল্যানিং কমিশন, 100% এই টপিকটা থেকে 1-2 নম্বর তোমরা আশা করতে পারো। প্ল্যানিং কমিশন, ফাদার অফ ইকোনমিক প্ল্যানিং হচ্ছে এম বিশ্বেশ্বরা, তোমরা সবাই জানো ইঞ্জিনিয়ারিং দিবস পালন করি 15 তারিখে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এটা ওনার বই ছিল, এবং 1938 ন্যাশনাল প্ল্যানিং কমিটি বানানো হয়েছিল, যেখানে চেয়ারম্যান হচ্ছে জওয়াহরলাল নেহরুজি ছিলেন। এবার বোম্বে প্ল্যান এলো হচ্ছে 1944, গান্ধীয়ান প্ল্যান হচ্ছে এস এন আগরওয়াল নিয়ে এলেন, পিপলস প্ল্যান 1945 মানবেন্দ্রনাথ রায়, এবার বোম্বে প্ল্যান 1944, এদের এখানে কোন পার্সন
পিছনে ছিলেন, দেখো 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, তো এইগুলো ইম্পর্টেন্ট। গান্ধিয়ান প্ল্যান হচ্ছে এস এন আগরওয়াল, তো গান্ধিয়ান প্ল্যান, এই যে গান্ধিয়ান ইকোনমিক্স এটাকে আবার তুললেন। নেক্সট হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি, এটাই একটা প্রশ্ন যে কবে তৈরি হয়েছিল। এনডিসির যে চেয়ারম্যান উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, হেডকোয়ার্টার দিল্লিতে রয়েছে। এছাড়া হচ্ছে প্রথম মিটিং কবে হলো, এইগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার প্ল্যানিং কমিশনে যদি তোমরা চলে এসো, প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছে সেটা জানতে পারবে, এবং প্রত্যেকটা প্ল্যানগুলো ইম্পর্টেন্ট। দেখো প্ল্যানিং কমিশনের এবার ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এরকম করে 12টা প্ল্যান হবে। যেমন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 থেকে 1956, প্রাইম মিনিস্টার কে ছিলেন সেই সময়? জওহরলাল নেহরু। কবে এলো প্রথম 5 ইয়ার প্ল্যানটা? ডিসেম্বর 8, 1951, হারড ডামোরের মডেল। এরপরে হচ্ছে দেখো কিসের দিকে ফোকাস, এগ্রিকালচার, ড্যাম, ইরিগেশন, ট্রান্সপোর্ট, কী কী ড্যাম হয়েছিল? ভাকরানাঙ্গাল, হীরাকুদ, এই সমস্ত ড্যাম হয়েছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হলো, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন নিয়ে আসা হলো। এরপরে হচ্ছে দেখো 1953তে এরপর এইমস বসানো হলো, ন্যাশনাল এক্সটেনশন সার্ভিসকে লঞ্চ করা হলো, এবং টার্গেট ছিল 2.1 এবং গ্রোথ হলো 3.6। এবারে হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, প্রাইম মিনিস্টার হচ্ছে জওহরলাল নেহরুজি, প্রশান্ত চন্দ্র মহলানবিশের মডেল, রাউরকেল্লা বানানো হলো, ভিলাই ছত্তিশগড়, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956। প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখানে, শুধু তোমরা নোটটাকে পারচেস করে নিজেদের প্রিপারেশন নিতে থাকো, জাস্ট রিভিশন করো, রিভিশন রিভিশন রিভিশন। থার্ড 5 ইয়ার প্ল্যান, এবং এই থার্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে ফেলিয়ার হয়েছিল এটা মাথায় রাখবে। এই প্ল্যানটি টার্গেট ছিল এখানে 5.6, আমরা গ্রোথ করেছি। তো কেন ফেলিয়ার হয়েছে তারও কারণ আছে, কারণ চায়নার সঙ্গে যুদ্ধ হলো, ইন্ডো পাকিস্তান এখানে 1962 দ্য ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলো, এবং 1965 চায়নার সঙ্গে যুদ্ধ হলো। ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড কবে তৈরি করা হলো, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এগুলো থার্ড 5 ইয়ার প্ল্যান। এরপরেই হচ্ছে প্ল্যান হলিডে, তাই না? কিন্তু প্ল্যান হলিডে আমি নোটের শেষে রেখেছি, মানে এই 5 ইয়ার প্ল্যানের লাস্টে। এখন ফোর্থ 5 ইয়ার প্ল্যান গ্যাডগিল মডেলে তৈরি ছিল, এবং এখানে 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হলো, অপারেশন ফ্লাড এলো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এবং এই স্মাইলিং বুদ্ধা মানে হচ্ছে প্রথম নিউক্লিয়ার উইপেন টেস্ট করা হয়েছিল। এরপরে ফিফথ 5 ইয়ার প্ল্যান, গরিবি হাটাও এখানে স্লোগান, ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম সেটি লঞ্চ করা হলো, এবং টার্গেট কী, অ্যাচিভ কী। এরপরে সিক্স 5 ইয়ার প্ল্যান, সিক্স, দেখো এর মাঝখানে এই প্ল্যানটা কিন্তু কমপ্লিট করতে পারিনি, তো আমরা আবার রোলিং প্ল্যান, তো আমি নোটের এই 5 ইয়ার প্ল্যানের লাস্টে আবার এটাকে ঢুকিয়ে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপরে সেভেন্থ 5 ইয়ার প্ল্যান, প্রত্যেকটা জিনিস, এখানে জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল, এটা তো প্রতি বছর পরীক্ষায় দেয়। 8 5 ইয়ার প্ল্যান কার মডেলে ছিল বা কি। নেক্সট চলে এসো 9th 5 ইয়ার প্ল্যান, এরপরে 12th 5 ইয়ার প্ল্যান, নেক্সট হচ্ছে 11th 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে। যেরকম হচ্ছে এখানে এই যে প্রশ্নটা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ইন্দিরা গান্ধী মিশন, এইগুলো প্রত্যেকটা, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, এগুলো সব 11th 5 ইয়ার প্ল্যানে ছিল। 12th 5 ইয়ার প্ল্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। নেক্সট এখানে প্ল্যান হলিডে, প্রথমবারের জন্য এখানে যখন 3 নম্বর প্ল্যানটা শেষ হলো, তো আমাদের দেশে 1-1 বছর করে 3টা প্ল্যান এলো, তো এইটাকে বলা হচ্ছে প্ল্যান হলিডে। রোলিং প্ল্যান হচ্ছে যে 1978 এলো, গুন্ডার মিডডেল কনসেপ্টটা দিয়েছিলেন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। তখন প্রাইম মিনিস্টারকে মোরারজি দেশাই, অ্যানুয়াল প্ল্যান মানে 1 বছরের প্ল্যানগুলো। এবারে দেখো নীতি আয়োগ, এখন তো প্ল্যানিং কমিশন নেই, নীতি আয়োগ হয়ে গেছে। নীতি আয়োগ কবে তৈরি হলো? জানুয়ারি 1, 2015। নীতি আয়োগের পুরো ফুল ফর্মটা কী এটাও জিজ্ঞেস করে, প্রথম সিইও কে ছিলেন, ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, জাস্ট এক্সাম ওরিয়েন্টেড পড়ো, জিএসটি থেকে প্রশ্ন আসে, গুড অ্যান্ড দ্য সার্ভিস ট্যাক্স সবার প্রথম ফ্রান্সে হয়েছিল। নেক্সট হচ্ছে যে এরপরে হচ্ছে কোন আর্টিকেলের সঙ্গে যুক্ত 2046 ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ওয়ান মার্কেট, ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে ছিলেন, ঠিক আছে। জিএসটি কবে লঞ্চ হলো? 2017, পুরো ডেটটা মাথায় রাখতে হবে, ওকে। জিএসটি ইন্ট্রোডিউসড 101st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017। জিএসটি কমিটির প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট স্টেট যেখানে জিএসটি রেক্টিফাই করা হলো, জিএসটি করা হলো, ঠিক আছে। জিএসটি কেম ইন টু ফোর্স মানে হচ্ছে কবে থেকে কার্যকারী হলো, এখানে প্রত্যেকটা ইনফরমেশন রয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার প্ল্যান, এখানে হচ্ছে কিছু প্ল্যান রয়েছে, যেরকম হচ্ছে দেখো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 বসানো হয়েছিল। নেক্সট হচ্ছে 20th পয়েন্ট, ইন্দিরা গান্ধী ফিফথ 5 ইয়ার প্ল্যানে 1975 ইন্টিগ্রেটেড চাইল্ড ICS এটাও ছিল। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট স্কিম, যেটা হচ্ছে ICDS
1975 ফুড ফর ওয়ার্ল্ড কাপ প্রোগ্রাম মোরারজি দেশাই। নেক্সট চলে এসো এখানে হচ্ছে এরপরে প্রত্যেকটা আইআরডিপি আইআরডিপি ডেভেলপমেন্ট অফ দ্য ওমেন অ্যান্ড দ্য চিলড্রেন ইন দ্য রুরাল রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম যেটা 1983 হলো ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা আওয়াস যোজনা 1985 রাজীব গান্ধীর সময়, 75 ইয়ার প্ল্যান প্রত্যেকটা দেখো এখানে দেওয়া রয়েছে। তো এইগুলোই পরীক্ষাতে আসে, এইগুলোকেই ভালো করে পড়তে হয়। আমি বারবার বলছি এইখানে দেখো প্রত্যেকটা স্কিম কিন্তু দেওয়া রয়েছে। তো এইগুলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা 9th 5 ইয়ার প্ল্যানে 2000 তৈরি মানে ছিল, এইগুলোই তো প্রশ্ন দেয়। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা মনমোহন সিং 11th 5 ইয়ার প্ল্যান, এইগুলোই কিন্তু পরীক্ষায় আছে। জনশ্রী বীমা যোজনা 2010 মনমোহন, রাজীব আওয়াস যোজনা 11th 5 ইয়ার প্ল্যান, তো এইগুলোকেই ভালো করে পড়ো, নোটটিকে পারচেস করো, নোটটি ওয়ান লাইনার ফর্মে আছে। এবং আমি সব থেকে যেটা বলবো, তোমরা যারা এখনও কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই ইউটিউব চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও। এইখানে নোটসের দিকে যাও, দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, এবং এই যে নোটটা এটাতে হচ্ছে 5টা নোট আছে। এবং পুরো যদি তোমরা ভাবো যে আমরা সমস্ত বিষয়ের নোট কিনবো, তাহলে হচ্ছে এনশিয়ান মেডাইভেল মডার্ন ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 9টা PDF তোমরা পারচেস করে নিতে পারো এবং তোমাদের প্রিপারেশন তোমরা করতে পারো। আশা রাখি যে ভিডিওটা বানালাম নিশ্চয়ই ভালো লাগলো, ইন্ডিয়ান ইকোনমিক্সের নোটটা কীরকম সেটা বুঝতে পারলে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে, ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।